আজি আমি দেখিবা কোণ সম্বন্ধিত মিথ্যা ধারণা এবং কিছু সাধারণ ভুলগুড়িক। মিথ্যা ধারণা এক, তলে দিয়া যাইতিবা আকৃতিরে রশ্মি বা রে ওয়াইএক্স এবং রশ্মি ওয়াইজেড দ্বারা তিয়ারি হেইতিবা কোণ বা আঙ্গেলর নাম কেউ প্রকারে লেখা যাইপারিব নাহি। কিছি পেলা প্রশ্নকু ঠিকভাবে পড়ন্তি নাহিঁ, তরবরে সেমানে বুঝন্তি যে প্রশ্নরে দিয়া যাইতিবা আকৃতিরে কোণর নাম কোণ এহা পচরা যাইছি, সেথিপাইঁ সেমানে কোণর বিকল্প এক এহি উত্তর দেইথান্তি। এহা ভুল উত্তর অটে। কিছি পেলা জানন্তি নাহিঁ যে কোণ এক্স ওয়াই জেড কু কোণ জেড ওয়াই এক্স এহিপরি ভাবরে মধ্য লেখা যাই পারিব। সেমানে ভাবন্তি যে কোণর নাম কোণ জেড ওয়াই এক্স এহিপরি লেখিবা ঠিক নুহে, তেণু সেমানে দিয়া যাইতিবা প্রশ্নর বিকল্প দুই ভুল উত্তর দেইথান্তি। ঠিক ধারণা এয়া যে দিয়া যাইতিবা চিত্ররে কোণর নাম কোণ এক্স ওয়াই জেড কোণ জেড ওয়াই এক্স কিংবা কোণ ওয়াই এহিপরি দিয়া যাই পারিব। কোণর নাম দেবা সময়রে এহা ধ্যান রাখিবাকু হেব যে শীর্ষবিন্দুর অক্ষর অন্য দুই অক্ষর মধ্যে রহিব। মঝি অক্ষর আমাকে দর্শাই থাকে যে কেউ বিন্দুরে কোণ তিয়ারি হেউছি। বিকল্প তিনিরে যদি আমি দেখু তেবে মঝিরে থিবা অক্ষর জেড, অর্থাৎ এই বিকল্প অনুসারে কোণ বিন্দু জেড্রে তিয়ারি হেউছি। কিন্তু যদি আমি আকৃতিকু দেখিবা তেবে কোণ বিন্দু ওয়াইরে তিয়ারি হেউছি, তেণু কোণর নাম কোণ এক্স জেড ওয়াই এহিপরি লেখা যাই পারিব নাহিঁ, অর্থাৎ দিয়া যাইতিবা প্রশ্নর উত্তর বিকল্প তিনি অটে। বর্তমান চাল জানিবা কিছু সাধারণ ভুলগুড়িক। প্রায় সময়রে পিলামানে কোণর নাম লেখিবা বেলে এই চিহ্ন লেখিবা ভুলি যাআন্তি কিংবা লেখিবা আবশ্যক ভাবন্তিনি, কিন্তু এহা এক ভুল ধারণা অটে। কোণর নাম লেখিবা বেলে কোণর চিহ্ন আরম্ভরে লেখিবা অনিবার্য। এই চিহ্নর ব্যবহার করি এহা বুঝি হুয়ে যে দিয়া যাইতিবা অক্ষর কোণর নাম, তেণু এই আকৃতির কোণ বিএসি কিংবা কোণ সিএবি এহিপরি ভাবরে লেখিবা ঠিক, কিন্তু বিএসি কিংবা সিএবি এহিপরি লেখিবা ভুল অটে। যদি পিলামানঙ্কু পচরা যায় যে দত্ত আকৃতিগুড়িক মধ্যরু কেউ কোণটি বড়, তেবে সেমানে রশ্মিগুড়িকর দৈর্ঘ্য আধারে জানিবাকু চেষ্টা করন্তি যে কেউটি বড় ও কেউটি ছোট। যেপরি এঠারে সেমানে ভাবন্তি যে কোণ এবিসি কোণ পিকিউআর ঠারু বড়। এই ভুলর কারণ হেউছি সেমানে কোণর ধারণাকু ঠিকভাবে বুঝিপারন্তি নাহিঁ। কোণ রশ্মি কিংবা রেখাখণ্ডর ঘূর্ণন বা রোটেসনর মাপ অটে, কিংবা আমি কহিপারিবা যে কোণ হেউছি দুইটি রশ্মি পরস্পর প্রতি ঢলি তিয়ারি করুথিবা কোণসি মাপ। দিয়া যাইথিবা আকৃতিগুড়িকু যদি আমি গোটিয়েকু অন্য উপরে ব্যবস্থিত করিবা তেবে জনাপড়ে এঠারে প্রথম আকৃতি এবং দ্বিতীয় আকৃতির রশ্মিগুড়িক পরস্পর প্রতি ঢলি তিয়ারি করুথিবা মাপ সমান, তেণু দুইটি যাক কোণ সমান অটে। যদি কোণসি আকৃতির রশ্মি উপরে গোটিয়েরু অধিক বিন্দু অছি তেবে কোণর নাম লেখিবা বেলে তিনোটিরু অধিক অক্ষর প্রয়োগ করিবা ভুল অটে, অর্থাৎ দিয়া যাইতিবা আকৃতির নাম কোণ এবিসিডি কিংবা কোণ ডিসিবিএ এপরি লেখা যাই পারিব নাহিঁ। কোণর নামরে প্রত্যেক রশ্মি উপরে থিবা এক বিন্দুর অক্ষর এবং এগুড়িক মধ্যে শীর্ষ বিন্দুর অক্ষর রহিবা অনিবার্য, অর্থাৎ এঠারে কোণ এসিডি কোণ বিসিডি কোণ ডিসিবি কিংবা কোণ ডিসিএ এই নামগুড়িক ঠিক অটে। যদি দুইটির অধিক রশ্মির গোটিয়ে সাধারণ বিন্দু থাকে তেবে এঠারে কেবল গোটিয়ে অক্ষর দ্বারা নামিত করিবা ভুল হেব। এহা দ্বারা আমি কেউ কোণকু নামিত করুছু তাহা ঠিকভাবে জনাপড়ে নাহিঁ। যদি কোণর নাম দিয়া যাইছি তেবে কিছি পিলা কোণ কেউ বিন্দুরে তিয়ারি হয়েছি তাহা জানিপারন্তে নাহিঁ। ধ্যান রাখিবা আবশ্যক যদি কোণর নাম কোণ জেড এম টি তেবে মঝি অক্ষর এম কোণর শীর্ষ বিন্দুকু দর্শাই থাকে, অর্থাৎ কোণ এম বিন্দুরে তিয়ারি হেব বলি এহা আমকু জনায়। তেবে বর্তমান তোমার কোণ সম্বন্ধিত মিথ্যা ধারণা দূর হয়ে যাইথিব। এইপরি ভাবে আজি আমি দেখিলে কোণ সম্বন্ধিত মিথ্যা ধারণা এবং কিছু সাধারণ ভুল।